28 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশে মেট্রো রেল। সকালে এবং বিকেলে এভাবেই ট্রেন ছুটতে থাকবে একের পর এক স্টেশনে, শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। চকচকে তকতকে নতুন 10 সেট ট্রেন দিয়ে শুরু হচ্ছে উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রো রেল চলাচল। প্রায় 100 কিলোমিটার গতিতে চলবে মেট্রো রেল এবং উত্তরা থেকে আগারগাঁও যেতে সময় লাগবে 16 থেকে 17 মিনিট। 6টি কোচে এক একটি মেট্রো ট্রেন, এরকম 10 সেট ট্রেন উত্তরার ডিপোতে এখন প্রস্তুত 28 ডিসেম্বর থেকে যাত্রী সেবা দেওয়ার জন্য। ওই দিন প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে মেট্রো রেল চালু করবেন। শুরু হবে যাত্রী ওঠানো। এক একটি ট্রেনে 2,300 জন যাত্রী জায়গা ধরবে। সেবা দিতে প্রস্তুত মেট্রো রেলের স্টেশনও। স্টেইনলেস স্টিলের এক একটি মেট্রোতে দাঁড়িয়ে এবং বসে উভয়ভাবেই যেতে পারবেন যাত্রীরা। স্টেশনের 2 তলায় ভেন্ডিং মেশিন থেকে টিকিট সংগ্রহ করে তারপর 3য় তলায় প্ল্যাটফর্মে যেতে হবে। প্ল্যাটফর্মে গিয়েই উঠতে হবে ট্রেনে। 28 ডিসেম্বর থেকেই বাংলাদেশের মানুষ প্রথমবার মেট্রো ট্রেনের অভিজ্ঞতা নেবেন। মেট্রো রেলের এই রুট উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত গিয়েছে, তবে এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে আগারগাঁও পর্যন্ত, যে কারণে ট্রেন আগারগাঁও গিয়ে আবার ফিরে আসবে। তারপর আগামী বছরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু হবে বাংলাদেশের মেট্রো রেল। বাংলাদেশ প্রবেশ করছে মেট্রো রেল যুগে। দ্রুত পরিবহন ব্যবস্থা, সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা এই মেট্রো রেল। যে মেট্রো রেল এতদিন উন্নত বিশ্বের পরিবহন ব্যবস্থা হিসেবে ছিল এবং বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতেও মেট্রো রেল ছিল, কিন্তু বাংলাদেশে এই প্রথমবার মেট্রো ট্রেন এলো, মেট্রো রেল চলা শুরু করলো, সেটি দেখা যাচ্ছে। এটি মেট্রো রেলের উত্তরা সেন্টার স্টেশন। এটাকে আইকনিক স্টেশনও বলা হয়, কারণ এই স্টেশনটি বেশ দৃষ্টিনন্দন। চালুর লক্ষ্যে ধুয়ে মুছে শেষ মুহূর্তের কাজ চলছে এই স্টেশনগুলোতে। একই সঙ্গে ট্রেনটিও প্রস্তুত করা হচ্ছে শেষ মুহূর্তে চালিয়ে নিয়ে। একের পর এক স্টেশনে মেট্রো আসছে এবং যাচ্ছে, তবে যাত্রীবিহীন। 28 ডিসেম্বরের পরই যাত্রীসহ মেট্রো ট্রেন চলতে দেখা যাবে বাংলাদেশে প্রথমবার। দর্শক, দেখুন বাংলাদেশের মেট্রো ট্রেন, মেট্রো স্টেশন, এবং বাংলাদেশে এর আগে এ ধরনের মেট্রো স্টেশন দেখা যায়নি। উন্নত বিশ্বের পরিবহন ব্যবস্থা মেট্রো ট্রেন, উন্নত বিশ্বে বা বিদেশে বহির্বিশ্বে এরকম স্টেশন এবং ট্রেন দেখা গেল, বাংলাদেশে এটা প্রথমবার দেখা গেল। দর্শক, ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন। ঘুরে দেখছি প্রস্তুত হওয়া মেট্রো রেলের উত্তরা সেন্টার স্টেশন। ডিজিটাল ডিসপ্লে বোর্ড এবং বিভিন্ন নির্দেশনা বোর্ড, সেগুলোও দেখা যাচ্ছে। প্রস্তুত আছে লাইটিং ব্যবস্থাও। সচল রয়েছে লিফট। প্ল্যাটফর্মের নিচে সক্রিয় ভেন্ডিং মেশিন, অর্থাৎ টিকিট ভেন্ডিং মেশিন, যেখান থেকে টিকিট কাটতে হবে। বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেন স্টেশন সব কিছু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 22,000 কোটি টাকা, এবং এই মেট্রো ট্রেন কমলাপুর পর্যন্ত, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হয়েছে, এবং কমলাপুর পর্যন্ত ব্যয় ধরা হয়েছে 33,000 কোটি টাকা। মেট্রো রেলের ভাড়া ধরা হয়েছে প্রতি কিলোমিটারে 5 টাকা এবং সর্বনিম্ন ভাড়া 20 টাকা। সেই হিসেবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো ভাড়া পড়বে 100 টাকা। বাংলাদেশের এই মেট্রো ট্রেন আনা হয়েছে জাপান থেকে। জাপানের কাওয়াসাকি, মিৎসুবিশি তারা এই ট্রেনগুলো নির্মাণ করেছে।
ট্রেন কখন কোন প্ল্যাটফর্মে আসছে তার অ্যানাউন্সমেন্টও প্রস্তুত করা হয়েছে এবং সেই অ্যানাউন্সমেন্ট হর হামেশা দেয়া হচ্ছে প্রস্তুতিমূলকভাবে। মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে এবং এই টয়লেটটি স্টেশনের প্ল্যাটফর্মে যেখানে আছে সেটি আমরা এবারে দেখতে চাই। প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্যও টয়লেটে আলাদা ব্যবস্থা রাখা আছে মেট্রোলের টয়লেটের জায়গা যেটি। স্মার্ট পরিবহন ব্যবস্থা বলতে যা বোঝায় তা মেট্রো ট্রেন এবং সেই স্মার্ট পরিবহন ব্যবস্থার যুগে এই বছরের শেষের দিন থেকেই বাংলাদেশ 28 ডিসেম্বর প্রথম যাত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চড়তে পারেন মেট্রো ট্রেনে। সকালে এবং বিকেলে প্রথম দিকে 10 মিনিট পরপর ট্রেন আসবে এবং যাত্রী এই প্ল্যাটফর্মে অপেক্ষায় থাকবেন। ঠিক এই হলুদ দাগের বাইরে অবস্থান করে থাকতে হবে এবং হলুদ দাগের ভেতরে যাওয়া যাবে না এবং ট্রেন আসলেই এই দরজাটি খুলে যাবে এবং তারপর যাত্রীদের আগে নামতে দিতে হবে যারা নামবেন এবং পরে উঠতে হবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম দফায় 10 সেট ট্রেন সকালে এবং বিকেলে চলবে এবং সেই প্রস্তুতিতেই শুরু হচ্ছে বাংলাদেশের প্রথম মেট্রো রেল সেবা। এখানে দেখা যাচ্ছে ডিজিটাল ডিসপ্লে বোর্ড যেখানে লেখা থাকবে ট্রেনের অবস্থান এবং প্ল্যাটফর্ম তথ্যগুলো। নির্দেশনা দেয়া থাকবে কোন দিকে নামতে হবে এবং কোন দিকে উঠতে হবে। উত্তরার আইকনিক স্টেশন এটি, হিসেব করলে এটি দ্বিতীয় স্টেশন। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 9টি স্টেশনের মধ্যে এটি দ্বিতীয়, অর্থাৎ ট্রেন উত্তরার ডেপো থেকে বেরিয়ে তারপর প্রথমেই উত্তরা উত্তর অর্থাৎ উত্তরা নর্থ স্টেশন সেখানে থামবে, তারপর এই স্টেশনেই চলে আসবে। এবং এই স্টেশনটার ভেতর বেশ আইকনিক এবং দৃষ্টিনন্দন এমনটাই দেখা যাচ্ছে। প্ল্যাটফর্মের নিচে যেখানে প্রথম যাত্রী স্টেশনে উঠবেন, যেখানে টিকিটিং কাজ এবং অন্যান্য তথ্য পাওয়া যাবে, সেটি দ্বিতীয় তলা। চলুন দ্বিতীয় তলায় কী কী আছে সেটি দেখে নেওয়া যাক। সিঁড়ি বা লিফট দুইভাবে এই ফ্লোরে আসা যাবে, অর্থাৎ দ্বিতীয় তলায় প্রবেশ করা যাবে। চোখে পড়বে বিভিন্ন নির্দেশনা, সেখানে বলা থাকবে কোন দিকে প্ল্যাটফর্মের সিঁড়ি এবং কোন দিকে টিকিট কাউন্টার এবং ভেন্ডিং মেশিন তব্য এবং কোন প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি এখন ট্রেন এসে থামবে সেই তথ্যগুলো এখানে লেখা রয়েছে। আমরা দেখছি মেট্রো রেলের টিকিট কাউন্টার, স্বয়ংক্রিয় পদ্ধতিতে এখানে টিকিট পারচেস করা যাবে। টিকিট সেই ভেন্ডিং মেশিন প্রস্তুত আছে। এখানে সিঙ্গেল টিকিট, পুরো মাসের জন্য টিকিট, 10,000 টাকা পর্যন্ত রিচার্জ করে নেওয়া যাবে সেরকম টিকিট এখান থেকে পারচেস করা যাবে এবং প্রয়োজনে এই টিকিট কাউন্টারের সহযোগিতা নেওয়া যেতে পারে। টিকিট ভেন্ডিং মেশিন একেবারে প্রস্তুত, আমরা যেমনটা দেখি। এখানে আপনি টাকা প্রবেশ করবেন, তারপর টিকিটের সংখ্যা নির্বাচন করবেন, গন্তব্য নির্বাচন করবেন এবং তারপর টিকিট বের হয়ে যাবে। এবং মোবাইলে এই আপনার যদি সেই কার্ডে টাকা রিচার্জ করে রাখতে পারবেন। এই মুহূর্তে মেট্রো স্টেশনে একের পর এক ট্রেন আসছে এবং যাচ্ছে, সেটি চূড়ান্ত ধাপের ট্রায়াল রান এবং এখানেই পাঁচ করে আপনি ভেতরে ঢুকবেন। তারপর এই জায়গা অর্থাৎ দ্বিতীয় তলায় মেট্রো রেলের টিকিটিং এবং আনুষঙ্গিক কাজ সেরেই তৃতীয় তলায় আপনাকে নিয়ে যাবে মেট্রো ট্রেনের সেই প্ল্যাটফর্মে। মেট্রো রেলের আইকনিক স্টেশনে এখানে একটি মেট্রো ট্রেন এসে মাত্র থামল এবং এখান থেকে এই ট্রেনটি এই মুহূর্তে আবার অন্য স্টেশনে চলে যাবে, অর্থাৎ ট্রেনটি এই মুহূর্তে চলে যাচ্ছে। দর্শক দেখছেন বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেন।